সকল প্রিয়দের নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নকশা সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, যে টিউটোরিয়ালে আমি আজকে দেখানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই আপনারা সেটি দেখার চেষ্টা করবেন। আজকের যে টিউটোরিয়ালটি নিয়ে আসলাম সেই টিউটোরিয়ালে রয়েছে আমরা কিভাবে মেমোরি কার্ড রিকভারি করব। মেমোরি কার্ড যে আমরা নষ্ট হয়ে গেলে আমাদের যে প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে, পিকচার থাকতে পারে আপনার প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ, যে কোনো আপনার গার্লফ্রেন্ড হতে পারে বা আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, মা বাবা এবং অনেকেরই সেই পিকচার বা যে কোনো ভিডিও থাকতে পারে বা গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট যদি থাকে মেমোরি কার্ডে, সেগুলো কিভাবে ফিরিয়ে আনা যায় সেই রিকভারি সিস্টেম আজকে আমি অক্সি সিস্টেম। তার আগে বলে নিই, আপনার কাছে কি কোনো কম্পিউটার ডেস্কটপ রয়েছে বা ল্যাপটপ রয়েছে যেটির হার্ড ডিস্ক রয়েছে এবং সেই হার্ড ডিস্কের কোনো ডকুমেন্ট ফাইল হারিয়ে গেছে, সেগুলো আপনার প্রয়োজন ডকুমেন্ট, সেগুলো কি ফিরিয়ে আনতে চান, বা আপনার এসডি কার্ডের কোনো ফাইল রিকভারি করার দরকার, যে ফাইলগুলো আপনার প্রয়োজন সেগুলো ফরম্যাট হয়ে গেছে ভুলবশত কারণে আপনার কম্পিউটার হতে এবং ল্যাপটপ হতে, সেই ফাইলগুলো বা ডকুমেন্ট যে গুরুত্বপূর্ণ পিকচার, সং এবং ভিডিও বা পার্সোনালিটি অনেক কিছু, সেগুলো হঠাৎ করে সেগুলো হয়তো কেউ ডিলিট করে দিয়েছে বা আপনার ভুলবশত কারণে সেগুলো ডিলিট হয়ে গেছে, সেগুলোকে আপনি ফিরিয়ে আনতে চান, তাহলে অবশ্যই অক্সি সিস্টেম চ্যানেলের এই ভিডিওটি দেখুন। অবশ্যই আপনারা সেইটি দিয়ে আজকে যেই সফটওয়্যার দিয়ে কাজ করব সেটি দেখে আপনি অবশ্যই সেটি করতে পারবেন। তো আজকের অক্সি সিস্টেম চ্যানেলে এই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব, আপনারা অবশ্যই সেটি ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবেন। তো কম্পিউটার হতে পারে বা আপনার কাছে কোনো মেমোরি কার্ড হঠাৎ ফরম্যাট হয়ে গেছে বা কেউ ডিলিট করে দিয়েছে, হঠাৎ করে সেটি কোনো ডকুমেন্ট আসতেছে না মেমোরি কার্ডটি সাপোর্ট করে, তো সেক্ষেত্রে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের হার্ড ডিস্ক যদি ভালো থাকে, সেই ফাইলগুলো অনবরত কেটে গেছে বা ভুলবশত কেটে ফেলেছেন, কেউ কেটে ফেলেছে, সেক্ষেত্রে সেই ফাইলগুলো ফিরিয়ে আনার জন্য যে সফটওয়্যারটি দিয়ে আজকে রিকভারি করা হবে সেই সফটওয়্যারের উপর কাজ করা হবে আজকে অক্সি সিস্টেম চ্যানেলে, সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা সেই কাজটি দেখে, আপনাদের এ ধরনের সমস্যা হলে অবশ্যই আপনারা যে কোনো মেমোরি কার্ড, এসডি কার্ড বা যে কোনো হার্ড ডিস্ক, কম্পিউটার বা ল্যাপটপের ফাইলগুলো রিকভারি করে আনতে পারবেন। অক্সি সিস্টেম চ্যানেলের আজকে রিকভারি সিস্টেম, যে ডিলেট হওয়া যে ফাইলগুলো আমরা ফিরিয়ে আনবো সেই সিস্টেমটি আজকে দেখবো। আমরা যে কোনো সফটওয়্যার দিয়ে কাজ করতে পারি রিকভারি সেক্ষেত্রে, তো আমি আজকে অক্সি সিস্টেম চ্যানেলে যে আইকেআর একটি ফ্রি সফটওয়্যার রয়েছে রিকভারি সিস্টেম, সেটি অ্যাক্টিভেট, অটো অ্যাক্টিভেট হয়ে থাকে, সেটি আপনি অবশ্যই নেট থেকে নামিয়ে সেটি দিয়ে আপনার যে কোনো মূল্যবান যে ফাইলগুলো হারিয়ে থাকে, কম্পিউটার বা ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, সেগুলোর হার্ড ডিস্কের কোনো ফাইল যদি মিস্টেক হয় সেগুলো আপনার অবশ্যই ফিরিয়ে আনার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই অক্সি সিস্টেম চ্যানেলের ভিডিওটি দেখে করতে পারবেন, এটি আমি তুলে ধরার চেষ্টা করব। আমাদের অনেক কিছু, অনেক ডকুমেন্ট বা পার্সোনাল অনেক কিছুই সেগুলো জমা থাকে এবং সেভ করে রাখে, অনেক সময় এসডি কার্ডে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের হার্ড ডিস্কে, সেগুলো যদি কোনো কারণবশত হারিয়ে যায়, মূল্যবান কোনো কিছু ডকুমেন্ট, আমার পার্সোনালিটি হতে পারে, আপনার পার্সোনালিটি হতে পারে, অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট, সেগুলো আসলে যদি অনেক সময় আমাদের হারিয়ে যায় সেটি কিন্তু অনেক খারাপ লাগে। সেই বিষয়টি কীভাবে করতে হবে সেটি অনেক সময় এরকম দরকারি হয়ে যায় যেগুলো আসলে টাকার মাধ্যমে, টাকা দিলেও পাওয়া যায় না, তো সেগুলো আসলে অনেক কঠিন ব্যাপার এবং সেটি স্মৃতি যে আমাদের থাকে সেই স্মৃতিগুলি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, বিশেষ করে এসডি কার্ড বা ল্যাপটপের বা ডেস্কটপের যে আমরা স্মৃতিগুলো রাখি বিভিন্ন ধরনের ডকুমেন্ট বা পিকচার, তো সেগুলো যদি নষ্ট হয় কেমন লাগে আসলে সেটি খুবই বেদনাদায়ক এবং খুব কষ্টের বিষয়। তো সেগুলো অনেকে জানেন না যে আসলে রিকভারি করা যায়, তো আমি আসলে সিস্টেম চ্যানেলে এই বিষয়গুলো দেখাবো যে আপনারা সহজেই সেটি আপনার ল্যাপটপ বা ডেস্কটপের যে হার্ড ডিস্কের বা মেমোরি কার্ডের, যে এসডি কার্ডের বিভিন্ন ফাইলটা যদি কোনো কারণবশত ফরম্যাট হয়ে যায়, মুছে যায়, তা সেগুলো ফিরে আনার জন্য এই রিকভারি সফটওয়্যার দিয়ে আজকে করতে পারবেন। আমি অবশ্যই সিস্টেম চ্যানেলের ডেস্কটপ অথবা ল্যাপটপ, কম্পিউটার থাকতে হবে, সেটিতে আপনি সহজে করে নিতে পারবেন। তো আমরা সেটি দেখার চেষ্টা করব, আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন।